এখন প্রথমে আমি ঘরটা তুলে নেব। এই দেখুন, এই ড্রেসের উপরের টপটা আমি প্রথমে তৈরি করব, নিচের অংশটা আমি পরে দিয়ে দেব, দুটো পার্ট করে দেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। এই দেখুন, এখানে আমি 20টা চেন তৈরি করে নিয়েছি। তো একটা, দুটো, তিনটে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে আমি ডাবল ক্রসেট বোড়া নেব। দেখুন, এখানে প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নেব, বাকি চেনগুলো আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এটা লাস্ট। তো লাস্ট আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এখানে 20টা চেন নিয়েছিলাম এখানে। তো দেখুন, এই যে ডাবল ক্রসেট, এই যে চেন নিয়েছি, আর এই যে ডাবল ক্রসেট, দুটো, চারটে, ছটা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18টা। দেখুন, এখানে আমি 18টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখন আমি একটা, দুটো, তিনটে চেন নেবো। তিনটে চেন নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নেব। তো এই দেখুন, এই 2 নম্বর রাউন্ড আমি এখানে প্রথমে আর লাস্টে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব, বাকি যে মিডিলে চেনগুলো থাকবে দুটো করে ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এই দেখুন, দুটো করে ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এইভাবে আমি 2 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন, দুটো করে ডাবল ক্রসের বুনে নিয়েছি। তো এই বাকি ঘরগুলো আমি এখানে দুটো করে ডাবল ক্রসের বুনে নেব, লাস্ট গিয়ে আমি একটা ডাবল ক্রসের বুনে নেব। এই দেখুন, এটা লাস্ট। তো লাস্ট গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। দেখুন, তাহলে এইখানে মোট 18টা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছিলাম 1 রাউন্ডে। তো 2 রাউন্ডে দেখুন, এইখানে আমি একটা চেন বুনেছি, এইখানে একটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তো বাকি এইখানে 16টা চেন ছিল, 16টা চেনের মধ্যে আমি দুটো করে ডাবল ক্রসেট দেখুন বুনে নিয়েছি। দেখুন, তাহলে এখানে 16 দুগুণে 32, 33, 34টা। তাহলে এখানে 2 নম্বর রাউন্ডে আমি 34টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখানে আমি তিনটে চেন নেব, একটা, দুটো, তিনটে চেন নেবো। তিনটে চেন নেওয়ার পরে দেখুন ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন, এই যে পাশের চেনে গিয়ে আমি এখানে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। আবার দেখুন, এইখানে একটা, দুটো, 3 নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন,
আবার দেখুন, এক দুই তিন নম্বর রাউন্ডে গিয়ে দুটো ডাবল ক্রস সেট একই ঘরে বনে নেব। এই দেখুন, তো এইভাবে বাকি ঘরগুলো বনে নেব। দেখুন, একটা পাশের চেনে গিয়ে নেক্সট, চেনে গিয়ে একটা, এই দেখুন নেক্সট চেনে গিয়ে দুটো ডাবল ক্রস সেট বনে নেব। এইভাবে তিন নাম্বার রাউন্ড কমপ্লিট করব। একটা দুটো তিন নাম্বার রাউন্ডে গিয়ে তিন নম্বর, দেখুন তিন নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রস সেট বুনে নিয়েছি। এই দেখুন, এইখানে আমি দুটো ডাবল ক্রস সেট বুনে নিয়েছি, এইখানে একটা ডাবল ক্রস সেট বুনে নেব। এইটা হচ্ছে লাস্ট, তো লাস্ট গিয়ে আমি একটা ডাবল ক্রস সেট বুনে নেব। দেখুন, এই দেখুন আমি দুটো দুটো একটা একটা করে বুনেছি, দেখুন একটা একটা তারপর দুটো বুনেছি। এই দেখুন পুরো রাউন্ডটা, দেখুন একটা একটা করে একটা একটা করে বুনেছি দুবার, তিনটে ঘরে গিয়ে আমি মানে চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রস সেট বুনে নিয়েছি। এইভাবে তিন একটা দুটো তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করেছি। এখন আমি একটা দুটো তিনটে চেন নেব, তিনটে চেন নেওয়ার পরে দেখুন ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন নেক্সট চেনে গিয়ে ডাবল ক্রস সেট বুনে নেব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই দেখুন ছটা ডাবল ক্রস সেট বুনে নিয়েছি। এখানে আমি ঘরে হাতের জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, দশটা চেন ছেড়ে এগারো নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্রস সেট বুনে নেব। এই দেখুন, এই যে বুনে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা, এখানে আমি তেরোটা ডাবল ক্রস সেট বুনে নিয়েছি হাতের জন্য। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্রস সেট বুনে নেব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই দেখুন এটা লাস্ট ছটা, দেখুন এখানেও ছটা, এখানে এই যে ছটা বুনেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তো এইখানে আমি একটা দুটো তিনটে চেন নেব, তিনটে চেন নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এইখানে যে কটা ডাবল ক্রস সেট রয়েছে তার উপরে আমি
একটা একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। দেখুন প্রত্যেকটা ডাবল ক্রসেটের উপরে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এ বাকি ঘরগুলো আমি এইভাবে বুনে নেব। এই দেখুন তাহলে এখানে ডাবল ক্রসেট কটা রয়েছে। এই দেখুন উপরে টপটা আমি তৈরি করে নিয়েছি। এখানে এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আর দেখুন পঁচিশটা। এইখানে ছটা তাহলে এখানে বারোটা আর এইখানে তেরোটা তাহলে মোট এখানে পঁচিশটা ডাবল ক্রসেট রয়েছে। পঁচিশটা ডাবল ক্রসেটের উপরে আমি একটা লাইন এই দেখুন একটা রাউন্ড বুনে নিয়েছি। এই লাইনটা পঁচিশটা ডাবল ক্রসেট ছিল, এখানে ছটা, এখানে ছটা, এখানে তেরোটা, তো মোট এখানে পঁচিশটা ডাবল ক্রসেট রয়েছে। তো পঁচিশটা ডাবল ক্রসেটের উপরে আমি দেখুন একটা লাইন বুনে নিয়েছি। তো এখানে আমি পঁচিশটা ডাবল ক্রসেট নেব না, এই ঘরটা বাদ দিয়ে দেবো। এখানে আমি ২৪টা ডাবল ক্রসেট নিয়ে নিচের গেটটা তৈরি করব। এই দেখুন তো নিচের গেটটা যখন তৈরি করব তখন আমি একটা সাইড থেকে নিচের গেটটা তৈরি করব। তার জন্য দেখুন উলটাকে আমি একটা সাইডে এনে নিচের গেটটা তৈরি করে নেব। এই দেখুন একটা সাইডে উলটাকে এনে আমি নিচের ঘেরটা তৈরি করে নেব। এই দেখুন চার এবং পাঁচ নম্বর গোপালের ড্রেসের উপরে টপটা আমি যে তৈরি করে নিয়েছি আর এরপরে আমি নিচের ঘেরটা তৈরি করে নেব, সেটা আমি দু নম্বর পাঠে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।